ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যাব ঘুরতে ইকো পার্কে। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, আমার সাথে যাবে আমার দিদি আর আমার মা। তো তোমরা আমাদের সাথে থাকো, আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে, তোমাদের সব কিছু দেখাবো, তোমরাও খুব এনজয় করবে। আর এটা হচ্ছে আমার দিদি, কাসন সেয়েছে, দেখো এটা হচ্ছে আমার আজকের লুক। তো চলো দেখা হবে। তো এখন আমরা সায়েন্স সিটি থেকে নেমে বাস ধরে নিয়েছি ইকো পার্কের, যেহেতু আজকে সানডে তাই ভিড় কম। গাইস আমরা বাস থেকে নেমে পড়েছি, সাহস কম না এই তুমি। আর এই দেখো আমরা যাচ্ছি, একটা রাস্তা আছে। তো এখন আমরা ফার্স্ট নম্বর গেটে গেছি, আর সেখানে টিকিটের দাম হচ্ছে 30 টাকা করে এক একজনের। এখন আমরা টিকিট কেটে নিয়ে যাচ্ছি। আর এখানে প্রথমেই একটা দেখতে পাচ্ছি কত সুন্দর ফুলের বাগান, কত সুন্দর ফুল চাষ করেছে এরা। সত্যি খুব কষ্ট করলে তবে এত সুন্দর ফুল চাষ করা যায়। তোমরা যদি এখানে ছবি তুলতে চাও, ভিডিও শ্যুট করতে চাও, খুব সুন্দর তোমরা প্লেস পাবে, আর ভিউটাও খুব সুন্দর আসবে। তো আমরা সবে ফার্স্ট নম্বর গেটে ঢুকলাম। এখন দেখো এখানে কিছু নেই তেমন দেখার মতন, আমরা যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি, কত সুন্দর ভিউ আসছে দেখো। আর এখানে সাইকেল চালাতে দেবে 30 মিনিট করে 150 টাকা করে তোমাদের কাছ থেকে নেবে। আর যেহেতু আমরা শীতকালে গেছি তাই এখন থেকেই খুবই ঠান্ডা পড়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার গলাও প্রায় বসে গেছে। সো গাইস আমরা এখন আছি ঝিল পাড়ে, কত সুন্দর। সো গাইস ফাইনালি উই আর হেয়ার, 4 নম্বর গেট। তো অনেকক্ষণ ঘোরার পর আমাদের খুব জোরে খিদে পেয়ে গেছে, তাই আমরা এখানে খাওয়ার জন্য এসেছি। আর আমরা এক প্লেট নয়, আমরা 2 প্লেট চাউমিন অর্ডার করেছি। আর আমাদের চাউমিন গরম করা হয়ে গেছে, এখন খুব সুন্দর করে সস দেওয়া হচ্ছে আমাদের চাউমিনের ওপরে, টেস্টি টেস্টি নুডলস। আর এখানে অনেক রকম সস আছে, তোমার যেটা পছন্দ তুমি সেটা নিতে পারো। যেহেতু আমাদের ঝাল বেশি ভালো লাগে তাই আমরা চিলি সসটা বেশি করে নিতে পছন্দ করি, আর আমার দিদি বলে দিচ্ছে চিলি সসটা বেশি করেই দেবেন। তো আমাদের চাউমিন এখন রেডি। আর তোমরা যদি চাও তাহলে তোমরা বাড়ি থেকে খাবার প্যাক করে নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা হবে না, এখানে সবই এলাও আছে। সো গাইস তোমাদের বলো কেমন লাগছে এখানে এসে। আমরা ইকো পার্কে চলে এসেছি ফাইনালি। কেমন লাগছে? কেমন লাগছে দেখুন, এটা ফার্স্ট এর পিছনে একটা ঘর আছে, ঘরটা খুব সুন্দর, একটা হিস্টোরিক্যাল প্লেসের মতো। আর এখন আমাদের ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে, আর দেখো আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি কটা বড় হাতি দেখে সেখানে ভিডিও শ্যুট করার জন্য। আর এপাশে দেখতে পাচ্ছ হরিণ রয়েছে, কত সুন্দর বড়। তোমরা এখানে যারা বাচ্চা আছে তারা খুবই আনন্দ পাবে এসব দেখে খেলা করার জন্য। সো গাইস দেখতে পাচ্ছ এখন আমি ঘোড়ার পিঠে আছি। খুব দুঃখের সঙ্গে বলতে চাইছি যে আমি তো ব্লগটা পুরোটা সবটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না,
কারণ অনেক লেট হয়ে গেছে আর আমাদের বাড়ি অনেক দূরে যেতে হবে। তাই আমার ব্লগটা এইটুকানি ছিল। যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ওকে বাই।